আসসালামু আলাইকুম বিয়ার্স, স্কিনে আজকে যে গাছটি দেখতে পারতেছেন এই গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং এই গাছের উপকারিতার কথা আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকার হবে। বন্ধুরা, যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনার সুন্দর হাতের সুন্দর একটি আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আপনাদের উপকার হবে। স্ক্রিনে লক্ষ্য করে যে ঘাস আপনারা দেখতে পারতেছেন, এটি বাংলাদেশে প্রত্যেক জেলাতে পাবেন এবং ইন্ডিয়াতেও দেখা যায় প্রচুর, পৃথিবীর সব দেশেই গাছটি পাবেন। এই গাছের এত উপকারিতা আল্লাহ পাক দিয়েছেন, আপনি না খেলে বুঝতে পারবেন না। মনোযোগ সহকারে গাছটি দেখুন এবং গাছগুলো চিনে রাখুন। এই গাছ আপনারা সংগ্রহ করিতে পারলে এবং ভালোভাবে এই গাছের রস তৈরি করে খেলে আপনাদের কী উপকার হবে, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের উপকার হবে। এই ঘাস যদি সংগ্রহ করে আপনারা খান, আপনাদের কী কী রোগে কাজে লাগবে আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনাদের পেট ঠিক তো সব ঠিক। আপনাদের পেট আগে ঠিক করে নিন। যাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে, আপনারা দেরি করবেন না, কাল থেকে এই ঘাস খাওয়া শুরু করবেন। এই ঘাস যদি আপনারা নিয়মিত খেতে পারেন, আপনাদের আর কখনোই 20-40 গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না, তবে নিয়মিত আপনাদের খেতে হবে। প্রতিদিন 1 কাপ পরিমাণ রস তৈরি করবেন, করে খাবেন, আপনাদের পেটে গ্যাস আর হবে না, গ্যাসের জম এই ঘাস। যাদের আলসার হয়েছে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ রস তৈরি করবেন, করে খাবেন, রাত্রে শোয়ার আগে 1 কাপ রস খাবেন, প্রতিদিন খাবেন, নিয়মিত খেয়ে যান, আপনাদের গ্যাস্ট্রিক একেবারে ভালো হয়ে যাবে, আলসার ভালো হয়ে যাবে। এখন আরেকটি রোগের বিষয়ে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। যাদের ক্যালসিয়ামের ঘাটতি, এই রস খাবেন, আপনাদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে। যাদের বীর্য পাতলা, এই রস খাবেন, বীর্য ঘন হবে, 18 থেকেও বেশি ঘন হয়ে যাবে। উত্থানজনিত সমস্যা, লিঙ্গ দাঁড়ায় না, এই গাছের রস খাবেন, ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যা ভালো হয়ে যাবে, লিঙ্গ হবে লোহার মতন শক্ত। স্ত্রী পা ধরে মাপ চাইবে আপনার শক্তি দেখে, আপনার লিঙ্গের শক্তি দেখে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই ঘাস, আপনাদের হয়তো দেখলে আপনাদের মন চাইবে না খাওয়ার জন্য, কিন্তু আপনারা নিয়মিত এই ঘাস সংগ্রহ করে রস তৈরি করুন এবং প্রতিদিন খান, নিয়মিত 21 দিন খান, 21 দিনের ভিতরে ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনার শরীরের যে কোনো রোগের মহা ওষুধ এই ঘাস। এই ঘাসটি ভালোভাবে আপনার বাড়ির আঙিনায় লাগিয়ে রাখতে পারেন এবং লাগিয়ে রাখলে খুব সুন্দর দেখা যায়। ঘাসটি যদি বালুতে বেশি, বিশেষ করে বালু ব্যবহার করে লাগাতে পারেন, অতি দ্রুত বড় হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি আপনাদেরকে আমি বলবো, আপনারা সংগ্রহ করে খাবেন, অবশ্যই উপকার পাবেন। আমি আমার গুরুজির সাথে পরামর্শ করেছি, গুরুজি আমাকে পরামর্শ দিয়েছেন এই গাছ সংগ্রহ করে খাওয়ার জন্য। আমি গাছ সংগ্রহ করে খেয়ে আজকে আমি সুস্থ। আপনারাও এইভাবে গাছ সংগ্রহ করে খাবেন, অবশ্যই গাছ সংগ্রহ করার আগে গুরুজির অনুমতি নেবেন। গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুমতি হয়ে যাবে। অনুমতি নিয়ে এই গাছ সংগ্রহ করে খান, ইনশাল্লাহ উপকার পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলতেছি এই গাছ সংগ্রহ করে খাবেন, আপনাদের উপকার হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আলসার হয়ে গেছে, আপনারা
নিয়মিত 21 দিন খান, আপনাদের 2040 কোনো গ্যাস্ট্রিকের ওষুধই খেতে হবে না। যদি নিয়মিত 21 দিন খেতে পারেন, আপনাদের গ্যাস্ট্রিক একেবারে ভালো হয়ে যাবে, আলসার পালাবে। এই গ্যাসের রস যখন আপনার পেটে যাবে, আলসার ধীরে ধীরে পালাবে, আপনাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না। আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করি, আপনারা কখনোই এই গ্যাসের উপরে প্রস্রাব পায়খানা করিবেন না, তাতে আপনাদের ক্ষতি হবে। যদি করে থাকেন, আজ থেকে বাদ দিন, কখনোই গ্যাসের উপরে প্রস্রাব পায়খানা করিবেন না। হ্যাঁ বন্ধুরা, বিবাহিত ভাইদেরকে বলবো, অলসতা বাদ দিন, অলসতা বাদ দিয়ে এই গ্যাস সংগ্রহ করে বেশি না আপনারা 1 সপ্তাহ খান। 1 সপ্তাহের ভিতরে ফলাফল পাবেন। স্ত্রী কান্না করবে, দিতে চাইবে না, ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, 1 ফোঁটা পানিও বের হবে না। এটা এই ঘাসের কেরামতি, পাওয়ারফুল শক্তিশালী ঘাস। এই ঘাস আপনারা সংগ্রহ করে খেতে পারেন। এই ঘাস খেলে আপনাদের শরীরের একাধিক রোগের উপকার পাবেন। হ্যাঁ বন্ধুরা, খুবই শক্তিশালী এই ঘাস। এই ঘাস আপনারা দেখা মাত্র সংগ্রহ করবেন, সংগ্রহ করে খাবেন, ইনশাল্লাহ উপকৃত হবেনই। আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিয়মটি জেনে নেবেন। এখন আমি আপনাদেরকে নিয়মটির কথা বলবো। আপনারা সপ্তাহে যে কোনো দিন সকাল বিকাল এই ঘাস সংগ্রহ করিতে পারবেন। আপনারা সকালে যদি সংগ্রহ করেন, 1 কাপ রস তৈরি করবেন, করে খালি পেটে খাবেন। সবচেয়ে বেশি ভালো হয় মধু ব্যবহার করতে পারলে, যদি মধু না থাকে সমস্যা নেই, থাকলে দিয়ে খাবেন, উপকার পাবেন, কোনো সাইড এফেক্ট নেই। এই ঘাস খেতে পারেন, ঘাসের রসটা খুবই সুন্দর দেখা যায়, যখন তৈরি করি অনেক সুন্দর দেখা যায়, এবং আমি খেয়ে থাকি, কোনো তিতাও নয়, কোনো ভেজাল কিছু নাই, ইনশাল্লাহ। এত শক্তি, এত ক্ষমতা আল্লাহ পাক এই ঘাসের ভিতরে দিয়েছে। তাই বন্ধুরা, দেরি না করে আজ থেকে এই ঘাস খাওয়া শুরু করুন। আপনারা কেউ হাসি তামশা করবেন না, কেউ এটা নিয়ে অন্য কোনো কথা বলবেন না, এটা আল্লাহ পাকের দেওয়া ঘাস। এই ঘাসের ভিতরে প্রচণ্ড শক্তি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। আপনারা বিশ্বাস যদি না হয়, গুগল আছে, ইউটিউব আছে, আপনারা সার্চ দিলেই দেখতে পারবেন এই ঘাসের গুণাগুণ সম্পর্কে। আমি আপনাদেরকে বলবো, আপনারা দেরি না করে আজ থেকে ঘাস খাওয়া শুরু করুন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন। প্রাকৃতিক উপায়ে আপনারা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন। আপনাদের যদি 100 বছর বয়সও হয়, আপনাদের 20 বছর যুবকের মতন দেখাবে, যদি এই ঘাস নিয়মিত খেতে পারেন, নিয়মিত এই ঘাস সংগ্রহ করে খান, ইনশাল্লাহ উপকার পাবেন। বন্ধুরা, ভালো করে ঘাসগুলো দেখে রাখুন, দেখতে থাকুন, দেখতে থাকুন, ভালো করে ঘাস দেখতে থাকুন, দেখে চিনে রাখুন, সংগ্রহ করে খাবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। খুবই শক্তিশালী পাওয়ারফুল এই ঘাস। এই ঘাসটি দেখা মাত্র সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে খাবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। অবিবাহিত ভাইদেরকে বলবো, বিয়ে করতে ভয় পাচ্ছেন, সেজন্য দেরি না করে আজ এই ঘাস সংগ্রহ করে খান, আপনাদের উপকার হবে। তবে একদিন খেলে কোনো কাজ আসবে না, একদিন দুদিন কোনো কাজ হবে না। আপনার প্রতিনিয়ত মিনিমাম 3 মাস খেতে হবে, 3 মাসের ভিতরে আপনার কোর্স কমপ্লিট, আর খেতে হবে না। আপনারা ধীরে ধীরে খাবেন, ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন, এবং যাদের উত্থানজনিত সমস্যা একেবারে ভালো হয়ে যাবে, লিঙ্গ হবে লোহার মতন শক্ত, ইনশাল্লাহ।